অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন ইস্ট এশিয়া চায়না জাপান অ্যান্ড সাউথ কোরিয়া এই বিষয়টির চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমি স্ক্রল করে নিচের দিকে যাব, তোমরা স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটি পজ করে প্রশ্নগুলো খাতায় তুলে নিয়ে আয়ত্ত করার চেষ্টা করবে। এই সাজেশনটিতে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নই এবারের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কাজেই তোমরা যারা ভিডিও দেখে প্রিপারেশন নিতে চাও নিতে পারো, অথবা যারা পিডিএফ ফাইল নিতে চাও রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টে একবার সাজানো গোছানো সাজেশন পিডিএফ ফাইল আকারে, তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক, টেলিগ্রাম নাম্বার, ইমো নাম্বার, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল তোমরা সংগ্রহ করে নেবে। আমি আশা করি আমাদের দীর্ঘদিনের টিচারদের অভিজ্ঞতা তোমাদেরকে হতাশ করবে না পরীক্ষার হলে। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো আমাদের সাজেশন থেকে কিছুই কমন আসবে না, আমি তারপরও রিকোয়েস্ট করব। মনে করো যে টাকাটা দিয়ে তুমি পিডিএফ ফাইলগুলো পারচেস করবে এটা তোমার ওয়েস্ট, হ্যাঁ, তারপরও এগুলো সংগ্রহ করে তুমি একটু পড়ে দেখো, আশা করছি পরীক্ষার হলেই তুমি প্রমাণ পাবে আমাদের সাজেশনটা কতটুকু কার্যকর ছিল। এনিওয়ে, কবিভাগ খবিভাগ গবিভাগ এভাবে পর্যায়ক্রমে একেবারে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো সাজানো গোছানো আছে, তোমরা অবশ্যই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নিয়ে পড়া স্টার্ট করে দাও। আর যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যার সমাধানে আমরা সবসময় তোমাদের পাশে আসি, আমরা একটা প্রাইভেট গ্রুপ অ্যাড করে নেবো, সেখানেও তোমরা সমস্যার সমাধান নিজেদের মধ্যে আলোচনা করতে পারো, ঠিক আছে? আশা করছি সব কিছু মিলিয়ে তোমার ফাইনালি একটা ভালো রেজাল্ট হওয়ার জন্য আমাদের এই জানোবিডি তোমাদের পাশে থাকবে সবসময়, এই সাজেশনগুলো তোমাদের অনেক বেশি কাজে আসবে। তো সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।